টেলিভিশন স্ক্রিনে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে ছুটি বাড়ছে। তো ছুটি কত তারিখ পর্যন্ত বাড়ছে? 16ই জানুয়ারি পর্যন্ত সর্বশেষ ধাপে ছুটি বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের। তো এই ছুটি বাড়ানোর সঙ্গে আরও কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্যই মূলত আমি হাজির হয়েছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে এবছর নতুন বই কিভাবে দেওয়া হবে এবং শিক্ষকদের স্কুলে আসতে হবে কিনা। শিক্ষার্থীদের জন্য ছুটি, বাট শিক্ষকদের স্কুলে আসতে হবে কিনা, এই পুরো বিষয়টা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে, অর্থাৎ গণমাধ্যমের কাছে, একটি প্রেস রিলিজ পাঠানো হয়েছে, যে সেখানে লেখা আছে যে করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও এক ধাপ বাড়িয়ে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আরও ছুটি বাড়ছে অন্তত 27 দিনের মতো, প্রায় এক মাসই বলা যায় যে এক মাস ছুটি আরও বাড়লো। তো এই ছুটি বাড়ার সঙ্গে একটি নতুন তথ্য, সেটি হচ্ছে আগামী 1লা জানুয়ারি যে আমাদের যে জাতীয় বই উৎসব, সেটি এবার হবে কি না। প্রথম কথা হচ্ছে, বই উৎসব যেটা আমরা বলি, অর্থাৎ প্রতি বছর যে উৎসব আকারে নতুন বই বিতরণ হয়, সেই ধরনের কোনো উৎসব এবছর হবে না। বই বিতরণের যে মূল পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করেছে, সেই পরিকল্পনাটা ঠিক এরকম যে আগামী 31শে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বই বিতরণী কার্যক্রম উদ্বোধন করবেন এবং দুই শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী আছেন, তারা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন এভাবে করবেন। বারবার যে আমরা দেখি যে বিশাল মাঠে জাতীয় পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীর আয়োজনে যে বই বিতরণী উৎসব হয়, যেটি সেটি এবার হচ্ছে না। এখন এবছর এটা হবে বিষয়, এখন স্কুল পর্যায়ে কী হবে, মাঠ পর্যায়ের কী হবে, সেটি হচ্ছে স্কুল পর্যায়ের প্রাথমিক এবং মাধ্যমিক দুই পর্যায়েই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দিতে হবে শিক্ষকদের, ঠিক আছে? যেখানে শিক্ষকরা যদি না পারেন, তাহলে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিভাবকদের স্কুলে এসে বই নিয়ে যেতে হবে। অর্থাৎ এটা বাধ্যবাধকতা নেই যে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দিতে হবে, বিষয়টা ঠিক এরকম নয়। আবার অভিভাবকরা যে বাধ্যবাধক, মানে বাধ্যতামূলকভাবে স্কুলে গিয়ে বই নেবে, এরকমও নয়। অর্থাৎ এটা একেবারে দুই পক্ষের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা হবে। এটা এই এই দিক থেকে কোনো নির্দেশনা নেই, অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষকরা এটা ঠিক করে নেবেন। এটা শিক্ষক এবং অভিভাবকদের ওপর নির্ভর করবে। আমার মনে হয় সবচেয়ে বেটার, সবচেয়ে যেটা বেস্ট উপায় আমার কাছে যেটি মনে হয়, সেটি হচ্ছে অভিভাবকরা যদি স্কুলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে, নির্দিষ্ট সামাজিক যে দূরত্ব, শারীরিক যে দূরত্ব, সেটি মেনে শিক্ষকদের সঙ্গে বই, শিক্ষকদের কাছ থেকে বই গ্রহণ করে, তাহলে মনে হয় এটি সবচেয়ে সহজ হয়। কারণ একটা স্কুলে, হাই স্কুলের কথা যদি ধরি, তাহলে একটা হাই স্কুলে আসলে সর্বনিম্ন বা একটা শিক্ষক কতজনই থাকে, 12-13 জন, বা বেশি শিক্ষার্থী যেখানে বেশি সেখানে শিক্ষক সংখ্যা কিছু বেশি। কিন্তু এই 12-13 জন বা 20 জন শিক্ষক কিন্তু 500 শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া কঠিন। কিন্তু 500 শিক্ষার্থীর 500 অভিভাবক যদি স্কুলে আসে, তাহলে একদিনেই কিন্তু এই কার্যক্রমটা করা যায়, অর্থাৎ বই বিতরণের কার্যক্রমটা সহজ হয়। এটি হচ্ছে আমার পরামর্শ এবং আমার অনুরোধ থাকবে অভিভাবকদের উপরে, শিক্ষকদের কাজে আপনারা সহায়তা করুন, তাহলে আমার মনে হয় যে বই বিতরণী কার্যক্রমটা খুব সহজে শেষ হয়। আরেকটি বিষয়, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা আমার কাছে ফোন দিচ্ছিলেন যে শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকতে হবে কি না। অর্থাৎ ছুটি বাড়ছে ঠিকই, কিন্তু শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকতে হবে এবং 9টা থেকে 4টা পর্যন্ত বা 10টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ শিক্ষার্থী নেই কিন্তু শিক্ষকদের স্কুল খুলে বসে থাকতে হবে, এইরকম কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে আছে কি না? তাদের নাকি জেলা শিক্ষা অফিস থেকে এই ধরনের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে, আমার কাছে যতটুকু তথ্য আছে, মৌখিক নির্দেশনা কিংবা লিখিত কোনো নির্দেশনা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই ধরনের কোনো নির্দেশনা গণমাধ্যমের কাছে দেয়নি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই নির্দেশনাটি সঠিক নয়। আপনাদের কাছে যে তথ্যটি গেছে সেটা হয়তো ভুল তথ্য, আমার কাছে মনে হয়। এখন স্কুল খোলার যে বিষয়টা, এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও 3-4 মাস আগেই একটা নির্দেশনা দেয়া আছে। সেই নির্দেশনাটা কেমন, যে স্কুলগুলো যদি আপনারা নিয়মিত না খোলেন, তাহলে কিন্তু স্কুলে ময়লা জমে যাবে, বেঞ্চে ছত্রাক জমে যাবে,
কিংবা স্কুলে যে কম্পিউটারগুলো আছে সেগুলো যদি অন্তত সপ্তাহে তিন দিন যদি অন না করেন সেগুলো নষ্ট হয়ে যাবে, স্কুলের ফ্যান আছে, বৈদ্যুতিক বাল্ব আছে, অনেক বিষয় আছে যেগুলোর সঙ্গে স্কুল খোলার একটা সম্পর্ক থাকে। ঠিক এ কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু স্কুল খোলার একটি বিষয় কিন্তু অনেক আগেই তারা বলে দিয়েছে। তো সেই আঙ্গিকেই হয়তো জেলা শিক্ষা অফিস থেকে আপনাদের এই ধরনের নির্দেশনা থাকতে পারে। যেমন আমি আমার আমার আব্বু একজন টিচার, আমার বাবা তার তাদের স্কুলে ওনাদের স্কুলে যেভাবে কার্যক্রমটা পরিচালনা হচ্ছে সেটি হচ্ছে ওনারা শিক্ষকদের মধ্যে একটা রুটিন করে নিয়েছে যে এই দুজন শিক্ষক অমুক দিন স্কুলে যাবে, এই দুইজন অমুক দিন, এরকম রুটিন করে নিয়েছেন। এবং ওনারা কিন্তু ওই সপ্তাহে একদিন বা দুই দিন ওইভাবে যাচ্ছেন এবং সেগুলো সেই দিন সারাদিন স্কুলে কাটাচ্ছেন। অর্থাৎ স্কুলটা খোলার যে বিষয়টা ঠিক এটা সরকারি নির্দেশনা নয়, কিন্তু সরকারি নির্দেশনাটুকু ওইটুকুই যেটুকু স্কুলের সরঞ্জামাদি আছে সেইগুলো ওর সেইগুলো যেন নষ্ট না হয় সেইটা নিশ্চিত করার জন্য যতটুকু দরকার সেই কাজটা করতে হবে। এখন এর জন্য যদি স্কুলে যে আপনাদের এসে রুম খুলে সারাদিন বসে থাকতে হবে ক্লাসরুমে, বিষয়টা এরকম নয়। ঠিক আছে, আমার মনে হয় যে আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সব মিলিয়ে এবছরের মূল নিয়োগ ছুটি বাড়লো আরও এক ধাপ এবং শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে না, বই বিতরণ প্রোগ্রাম ওরকম কোনো প্রোগ্রাম বড় ধরনের বা ওরকম কোনো প্রোগ্রাম মাঠ পর্যায়েও হবে না, জাতীয় পর্যায়ে তো হবেই না, শিক্ষার্থীদের নতুন বই নিতে আসতে হবে না। এখানে শিক্ষকদের আমি আরেকবার অনুরোধ করব, দয়া করে কোনো শিক্ষার্থীকে স্কুলে এনে বই দেবেন না। এটা আমি বারবার বলছি, কোনো শিক্ষার্থীকে স্কুলে নিয়ে এসে বই দেবেন না, শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব মেনেও দেবেন না। কারণ শিক্ষার্থীদের স্কুলে আসা আনার কোনো মানে নির্দেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিংবা বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়নি। এটি যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে গণমাধ্যমে নিউজ হতে পারে, তখন আপনারা কিন্তু একটা এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। সুতরাং এইটা সাবধান হিসেবে থাকবেন, আমি শিক্ষকদের প্রতি আমি এই পরামর্শটুকু দিচ্ছি। এবং অভিভাবকদের আপনারা এনকারেজ করেন, যাতে অভিভাবকদের বলেন যে আপনারা ইতিমধ্যেই কীভাবে বই বিতরণের কার্যক্রমটা করবেন, এটা আপনারা অভিভাবকদের সঙ্গে মিলে একটা প্ল্যান পরিকল্পনা করে ফেলেন। আমি যতটুকু জানি ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গাতেই তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই পৌঁছে গেছে, মাধ্যমিকের বই সম্ভবত শতভাগ পৌঁছায়নি কিন্তু প্রায় পৌঁছে গেছে, হয়তো এই বাকি যে দিনগুলো আছে এর মধ্যে সব বই পৌঁছে যাবে। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।